মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদের একটু পার করি দেবে গো। তাই ফাটা ঢাক নিয়ে চললে কোথায় ঢুলি ভাই? সেখান থেকে ঢাক সাইয়ে শহরে, সামনে দুর্গা পূজা না? আরে জানি জানি, আমাদের পরব আর তোমাদের পুজো আসার আগে আকাশ বাতাসি সব জাইনে দেয়। ঠিক বলেছো চাচা, কটা দিন সববার বেশ আনন্দে কাটে, কিন্তু ওই ঠাকুর ভাসান যাবার সময় বড্ড কান্না পায়। যা বলেছ, সে দৃশ্য দেখলে আমার মনের ভিতরটাও কেমন করে ওঠে। তোমরা ঢাকে কি যেন একটা বলতল। ওই তো, ওই যে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে হক কথা। না না, এই যে এই যে তোমাদের ঘাট চলে এলো। মাঝি ভাই, পারের পরি তো কিছু দিতে পারলুম না তোমারে, আসার পথে একেবারে সব মিটে দেবো খন। আরে ও নিয়ে তুমি ভেবোনি, আগে গিয়ে ঢাক সারা দেখি, চললাম গো। হারান্দা বলি, ও হারান্দা, বাড়ি আছো নাকি গো? কে? হ্যাঁগা হ্যাঁগা বৌঠান, আমি পাঁচু গো, ঢাক সাইতে এসেছি। ও পাঁচু ঠাকুরপো, তা তোমার হারান্দা তো ঘরে নাই, কখন আসবে গো? কখন না বলো, কবে? সে তার মাকে নিয়ে তীর্থে গেছে গো, পুজোর পর ফিরবে। সে কি গো বৌঠান, তাহলে তুমি তুমি এক কাজ করো, তুমি পুজোর পরেও এসো, তাছাড়া আর উপায় কি বলো? না না, আর চলতে পারিনি, সন্ধে হয়ে এলো, রাতটা রাতেই গাছতলাতেই কাইটে দি, কি বল ভোলা? সেই ভালো সেই ভালো, বসে বসে আগে একটু মুড়ি চিবই, তারপর ঘুম মারব। চোখে চোখে ঘুম আসতেছে না রে, খালি চিনতে আর চিনতে, এবার মনে হয় ঘরেই ফিরে যেতে হবে।